মালদা জেলার গাজলে ইংরেজির নতুন বছর পড়তেই জাঁকিয়ে পড়েছে শীত ও কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডা, এই ঘন কুয়াশার জেরে গাড়ি চলছে ধীর গতিতে। ছোট চার চাকা গাড়ির চালক বিকাশ সরকার জানান, এই ঘন কুয়াশার জন্য তাদের গাড়ি চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কুয়াশার জন্য রাস্তাঘাট ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে না, এর ফলে তারা গাড়ি বের করছেন না। তাছাড়াও প্রচণ্ড শীত ও কুয়াশার জন্য কোনো যাত্রীও পাওয়া যাচ্ছে না। কুয়াশা সরে গেলে, রোদ উঠলে তারা গাড়ি নিয়ে বেরোবেন বলে জানান। জাতীয় ঠান্ডা বলা যায় শীতের, মানে শীত যে ইমেজ করা যাচ্ছে, আর কাপড় ঠান্ডা, আর তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে কুয়াশা। কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কমে গেছে। আমিও গাড়ি চালাই, তো গাড়ি বের করছি না। রাস্তা দেখতে অসুবিধা হচ্ছে, একটু সূর্য উঠুক, তারপর ভাবনা চিন্তা করবো। চেয়ার কোনোরকম করে চলছি। এই তো প্রচুর ঠান্ডা পড়েছে, মানে এরকম ঠান্ডা পড়েনি এই কয়েক বছরের ভিতরে, হয়তো এরকম ঠান্ডা পড়েনি। কুয়াশা ঠান্ডা প্রচুর পরিমাণে পড়েছে। গাড়ি তো আমি বন্ধ রেখেছি, গাড়ি চালাতে পারিস না, বুড়া মানুষ হয়ে গেছি, অটো চালাই, এই কুয়াশার জন্য দেখতে ঠিক মতো পারি না, যার জন্য গাড়ি বের করি না। এই হাড় কাঁপানো শীতে অনেকেই আগুন জ্বালিয়ে কিছুটা গরম উপভোগ করছেন, এমনই দৃশ্য দেখা গেল গাজলের হরিদাস গ্রামে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। করোনার বিধিনিষেধ